কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলাম, সেখানে 3 বছর 4 মাসের মতো। তার আগে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি বিভিন্ন জায়গায়। আমি বিসিএস 22তম ব্যাচের সদস্য। আমার পড়াশোনা করেছি ঢাকা কলেজ, তারপরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর জার্মানির জিগেন ইউনিভার্সিটিতে এমএসসি ইঞ্জিনিয়ারিং করেছি মেকাট্রনিক্সে, তারপরে এই চাকরিতে যোগদান করেছি। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার স্ত্রী বিসিএস 27 ব্যাচের একজন সদস্য ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে, আমার 1.5 বছরের একজন সন্তান আছে। তো আজকে আমার বলার বেশি কিছু নাই, আপনাদের কাছে আসলে শুনতে চাচ্ছি। তারপরে আমার যে প্রত্যাশা সেইটুকু একটু বললে নেই, তাহলে আপনাদের ক্ষেত্রে আপনাদের মতামত দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। যেটা হচ্ছে যে কিশোরগঞ্জ জেলা এটা একটা গৌরবের গৌরবান্বিত একটা জেলা, এটাকে বলা হয় প্রেসিডেন্স ডিস্ট্রিক্ট। এখানে 3 জন বাংলাদেশের রাজনৈতিক দিকপাল, তারা এই জেলা জন্মগ্রহণ করেছেন 3 জনই, একজন অস্থায়ী রাষ্ট্রপতি আর বাকি 2 জন রাষ্ট্রপতির আসন গ্রহণ করেছেন। বর্তমানে মহামান্য রাষ্ট্রপতিও আপনাদের এই জেলারই সন্তান। তারপর এখানে আরো অনেক বিশিষ্ট ব্যক্তি, বলে শেষ করা যাবে না, অনেকের জন্ম এই কিশোরগঞ্জে হয়েছে। তো সেই দিক দিয়ে কিশোরগঞ্জ একটি আলাদা গুরুত্ব বহন করে। আর এমন একটা সময়ে আমি এই কিশোরগঞ্জের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছি, সরকার আমাকে এখানে নিয়োগ করেছেন। আপনারা জানেন যে করোনা মহামারীর কারণে সারা বিশ্বই স্থবির, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশও একটা সময় বার করছে। আমরা কিন্তু অন্য যে কোনো দেশের চেয়ে, অনেকের চেয়ে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই করোনার ম্যানেজমেন্ট অনেক বেটার হয়েছে, এবং এইটাও সামনের দিকে যাতে আরো ক্ষয়ক্ষতি না হয় যতদূর সম্ভব কমিয়ে রেখে মানুষজনকে উদ্বৃত্ত করে যে কাজ করা যায় সেটার বিষয়টাও থাকবে। আপনাদের পরামর্শ থাকবে যে কিশোরগঞ্জে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আরেকটা যুব সন্ধিক্ষণের দাঁড়িয়ে আছি, স্বাধীনতার 50 বছর পূর্তি। এটা আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এই সময়টাতে, আমরা যারা এই সময় দায়িত্ব, আমরা একটা সৌভাগ্যবান ব্যক্তি যে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলেন, সেটা একটা প্রেক্ষাপট। এবং তারপর সেটা আমরা 50 তার সুফল আমরা এখন পাচ্ছি, এবং আমরা 50 বছর পূর্তি সামনে পালন করতে যাচ্ছি। আরেকটা বিষয় জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। আপনারা জানেন যে কোভিড পরিস্থিতির কারণে গত বছর অনেকগুলো প্রোগ্রাম বাতিল করা হয়েছে, এখন সেটা এই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত জন্ম শতবার্ষিকীর যে অনুষ্ঠান সেটা এক্সটেনশন হয়েছে, এটাকে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করব। সেটাও কিন্তু আমাদের কি বলবো যে আমরা এটা অংশীদার হতে পারবো আর কি, সেটাও একটা গৌরবের বিষয়। আর আমরা আরো কিছু আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী সেট করেছে 2021 সাল, এইটা এইটা একটি মধ্যময়ের দেশে আমরা অলরেডি মানে রূপান্তরিত হয়েছি সেখানে। এখন এইটা এই বছর শেষ নাগাদ কতদূর অগ্রগতি হয়, তারপরে আরো কিছু টার্গেট আছে সরকারের, মিশন 2030, তারপরে 2041, যেখানে আমাদের ভিশন হচ্ছে উন্নত দেশে পরিণত হওয়া। আরেকটা আরো দূরদৃষ্টি, আরো দূরের দিকে তাকিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে ডেল্টা প্ল্যান 2021 সালের মধ্যে। তো এই যে টার্গেটগুলো, এই টার্গেটগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সকল স্তরের মুক্তিযোদ্ধা যারা আছেন সবার একটা সম্মিলিত প্রয়াস আসলে লাগবে, প্রত্যেকটা জেলাকে এগিয়ে যেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা, আমরা কি আপনারা করতে চান, আপনাদের সাথে আমাদের সহযোগিতা, সারা কি বলবো যে সাংবাদিকরাই তো সমাজের দরকার, অনেক ঘটনা অনেক কিছু
আমরা কিন্তু জানতে পারতাম না বা জানতাম না যদি আপনারা সেগুলো অনুসন্ধানী প্রতিবেদন বা বিভিন্ন ভাবে সেগুলো তুলে ধরে নিয়ে আসতেন। এই জন্য সাংবাদিকদের আমি বলি যে আমি যখন ইয়ন ছিলাম তখনও তারা আমার খুব বড় বন্ধু ছিল, কারণ অনেক ঘটনা অনেক কিছু আমরা যেটা জানতাম না হয়তো কিন্তু তাদের মাধ্যমে জেনেছি এবং সেই ক্ষেত্রে পরে পরবর্তীতে সে অনুযায়ী অ্যাকশন নিতে পেরেছি। আপনারা কখনোই আমাদেরকে হোস্টাইল মনে করবেন না যে একটা প্রতিপক্ষ, এরকম না, কিন্তু আপনারা আমাদের সহযোগী, সবাই আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি। আপনাদের একটা সেক্টর, আপনারা সমাজের বিভিন্ন বিষয় তুলে নিয়ে আসেন, সংবাদ পরিবেশন করেন, আমরা সরকারি কর্মচারীর জন্য আমরা বাস্তবায়নের দায়িত্ব থাকি। তো যাই হোক, সবার কিন্তু সম্মিলিত, কেউ কারো প্রতিপক্ষ না, কেউ কারো ওই না, সবাই সহযোগী, দেশটাকে মানে আগিয়ে নিয়ে যেতে গেলে সবার সহযোগিতা লাগবে। তো সেই আলোকে আসলে আপনাদের একটু কথা মতামত আমি শুনতে চাচ্ছি, তো আপনারা কথা বলবেন, আমি আজকে মনোযোগী আরো শ্রোতা হবো আর কি, যে কি বিষয়গুলো। সবাইকে ধন্যবাদ।